কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া অন্তরে তুষে রিহিয়াগুন জলে রইয়া রইয়া। কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া অন্তরে তুষে রিহিয়াগুন জলে রইয়া রইয়া। সুপ্রিয় সুধী, আজকে সত্যি সত্যি অনেক দুঃখের একটি দিন। এইটা আমার দুঃখের দিন নয়, এটা আসলে আমাদের জাতীয় জীবনের জন্য একটি অত্যন্ত দুঃখের একটি দিন, অত্যন্ত সংকটের একটি দিন। আজ 15ই আগস্ট, ভয়াবহ নারকীয় হত্যাযজ্ঞের মধ্যে দিয়ে কিছু পিশাচ সেদিন মেতে উঠেছিল আমাদের স্বপ্নকে ধ্বংস করার মধ্যে, বঙ্গবন্ধু সহ তার পরিবারের সবাই, অলমোস্ট সবাই সপরিবারে শহীদ হয়েছেন। বঙ্গবন্ধু সম্পর্কে আসলে আমার নিজস্ব কিছু ইমোশন আছে। বেশ কিছুদিন আগে আমি যখন রেডিসনে ছিলাম, তখন এক ইন্ডিয়ান এম্বাসির একটা ইভেন্টে তোফাল আহমেদ স্যার সহ অনেক বিদগ্ধ রাজনীতিবিদ সেদিন ছিলেন। তো সেদিন আমি তোফাল আহমেদ স্যারের হাত ধরে বলেছিলাম যে স্যার, আজকে আমি এইরকম একটা হাত ধরলাম যে হাত একদিন বঙ্গবন্ধুকে ছুঁয়েছিল। আমার সুযোগ বা সৌভাগ্য কোনোটাই হয়নি তার সান্নিধ্য পাওয়ার, বাট আমার কাছে মনে হয়েছে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে সেদিন আমি তোফায়েল আহমেদের হাত ধরে আমি বলেছিলাম যে আমি আজকে যেন বঙ্গবন্ধুকে আমি ছুঁয়েছি। ওনার প্রতি ভালোবাসা, ওনার প্রতি মমত্ব বোধ, ওনার যে দেশপ্রেম, সেটাকে আসলে কোনোভাবেই পরিমাপ করার যোগ্যতা আমি রাখি না। বাট আমি পরবর্তীতে আমি যখন অসমাপ্ত আত্মজীবনী পড়েছি, আমার কাছে মনে হয়েছে কি বিশাল হৃদয়ের অধিকারী ছিলেন এই মানুষটি। সেই ছাত্রাবস্থা থেকে শুরু করে কীভাবে তিনি তিলে তিলে নিজেকে গড়ে তুলেছেন, একটা দেশকে দাঁড় করানোর জন্য কী স্বপ্ন তিনি বুকে লালন করেছিলেন। আমি একটা কথা এই সুযোগে সবাইকে বলতে চাই, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, যারা বঙ্গবন্ধুকে এখনও হৃদয়ে ধারণ করতে পারেননি, তাদের দুজনকেই আমি বলবো, সুযোগ হলে অবশ্যই বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়া উচিত। সে আত্মজীবনী থেকে আমি দু একটা কথা আজকে আমি পড়েছি অনেক আগে, এটা সম্ভবত যখন বেরিয়েছে আর কিছুদিন পরপরই আমি বইটি হাতে পেয়েছি, এখনও আমার সংগ্রহে আছে, আমি পড়েছি বইটাতে। আমার কাছে খুব ছোট্ট, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা অনেক কিছু, এরকম ছোট্ট দু একটা ঘটনা আজকে আপনাদেরকে বলবো। বঙ্গবন্ধু যখন স্বাধীনতার আরও আগে, এটা স্বাধীনতার আগের ঘটনা, চীন সরকারের আমন্ত্রণে তখন উনি সহ রাজনৈতিক আরও অনেক ব্যক্তিত্ব ওনারা তখন চীনে গিয়েছিলেন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে। তো বঙ্গবন্ধু সেখানে তার উদ্দেশ্য ছিল যে চীনের আসলে বাস্তবিক অবস্থা কী, শ্রমিকরা আসলেই কী ধরনের লাইফ লিড করে, এইটা জানার জন্য ছকের বাইরে গিয়ে একটু দেখতে হবে।
তো সেই জন্য ওনাদের যে দুবাসী ছিলেন ওনাকে বলে ওনারা ওনাদের মতো বঙ্গবন্ধুর মতো করে ওনার সাথে আরও যারা ছিলেন তারা একটা পরিবারকে দেখতে গেলেন। তো উনি যখন ওই পরিবারকে দেখতে গেলেন ওখানে শুধু হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ছিল। তো ওই ভদ্রমহিলার হাজব্যান্ড কারখানাতে চাকরি করত, উনি চলে গেলেন কারখানাতে, শুধু ওই ঘরের মধ্যে শুধু তার ওয়াইফই ছিল। তো দুবাসী নক করার পরে সে যখন বেরিয়ে আসলো তো দুবাসী পরিচয় করে দিল যে মেয়েটার মাত্র কিছুদিন আগে তার বিয়ে হয়েছে। অন্যান্য কথা টথা বলার পরে বঙ্গবন্ধুর মাথায় তখন চিন্তা করলো যে একটা নববধূ, তাকে আমি কী দিই? তখন কিন্তু বঙ্গবন্ধুর হাতেও তেমন পয়সা কড়ি ছিল না। তখন উনি নিজের হাতের একটা আংটি উনি ওই মহিলাকে দিয়ে দিয়েছিলেন। এটা হয়তো খুব সামান্য একটা বিষয় কিন্তু আপনি চিন্তা করে দেখেন, তাৎক্ষণিকভাবে উনি ওনার নিজের ব্যবহারের একটা আংটি একটা মানুষকে দিয়ে দিয়েছেন। এইটা বিশাল মনের মানুষ না হলে এটা কখনো সম্ভব হয় না। আরেকটা জায়গায় আমি পড়েছিলাম, কোনো একটা হসপিটালে উনি যখন ছিলেন, জেলখানা থেকে হসপিটালে গিয়েছেন, ওখানে একজন ডাকাতের কথা উনি বলেছেন যে ডাকাত ওনাদের একটা সময় শত শত ভরি মানে স্বর্ণা লঙ্কার তাদের বাড়িতে ডাকাতি করে নিয়ে গেছে। সেই ডাকাতের পরিচয় উনি ওখানে পেয়েছেন এবং সেই ডাকাতও ওই হসপিটালে ছিলেন। আপনি আমি হলে কী করতাম? বাঁচি মারি তাকে আগে মাইরা নিই। সো কিন্তু তার যে কথায় তার যে ইয়েতে আমরা কিন্তু দেখি ওই ডাকাতের প্রতি তার যে ঘৃণা বা বিন্দু পরিমাণ ছিল না। তো একটা মানুষ কতটুকু ঊর্ধ্বে উঠলে, স্বার্থের ঊর্ধ্বে উঠলে পরে এই আচরণ, এই অ্যাটিটিউড সম্ভব? আমরা মনে হয় তার যদি একটা তিল পরিমাণ আমরা ধারণ করতে পারি, আমরা অনেক জাতি হিসাবে, মানুষ হিসাবে আমরা অনেক অনেক উন্নতি করতে পারব। বঙ্গবন্ধুকে বললে আসলে বলার শেষ হবে না, শেষ হবে না, এইটা এত ছোট পরিসরে বলা সম্ভবও নয়, আর আমি সেই যোগ্যতাও রাখি না। বাট আপনারা যেহেতু অনেকে আমাকে শোনেন, আমাকে দেখেন, আমাকে প্রশংসা করেন, আমি সত্যিই টাচড। সো আমি চেষ্টা করি, যেহেতু আমার এখন ল্যাপটপের বিজনেস, ল্যাপটপ নিয়েই কিছু না কিছু বলতে। বাট আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি ল্যাপটপ নিয়ে কিছু বলবো না, কারণ আজকে এমন একটি দিন এখানে অন্য আর কোনো কিছুই সাজে না। বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করি। বঙ্গবন্ধুর পরিবারের সেদিন যারা শাহাদত বরণ করেছেন দাদারা আত্মার মাগফেরাত কামনা করি। সেই সাথে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার শেখ রেহানা, তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। ওনারা সেই শোক কাটিয়ে শোককে আরও শক্তিতে পরিণত করুন। আজকে আসলেই তেমন কিছু বলার থাকে না। যে মানুষটাকে সত্যি হৃদয় দিয়ে ভালোবাসা যায়, আমার মনে আছে আমি যখন উমরা করতে গিয়েছিলাম আমার মাথায় কিন্তু সাত পাক ঘোরার সময় শেষ হওয়ার পরে যে আমরা যে দোয়া করি দুই রাকাত নামাজ পড়ার পরে, আমি কিন্তু আল্লাহর কাছে হাত তুলে বঙ্গবন্ধুর জন্য দোয়া করেছি, শহীদ চার জাতীয় নেতা তাদের জন্য দোয়া করেছি, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান সেই আমাদের স্বাধীনতা যুদ্ধে যারা প্রাণ দিয়েছেন তাদের জন্য দোয়া করেছি। এইটা আসলে আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, আমি সেটাকে কর্তব্য বলেই মনে করি। সো আমাদের এই জায়গা থেকে আসলে বিচ্যুত হওয়ার সুযোগ নেই। সবাইকে 15ই আগস্টের দিবস থেকে সবাইকে একটি বার্তাই আমি বলতে চাই। আমরা যেখানে যেভাবেই থাকি না কেন, আমরা যদি আমাদের নিজেদের নিজ নিজ দায়িত্বগুলো পালন করি তাহলেই মনে হয় একটা সোনার বাংলাদেশ হয়ে উঠবে, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ আমরা পাব। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে ল্যাপি ভ্যালি থেকে আজকে বিদায় নিচ্ছি। আমি মুস্তাফিজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।